হাজার দর্শকের উপস্থিতিতে হয়ে গেল বাংলাদেশ আফগানিস্তান ফুটবল ম্যাচ। সিরিজ জেতা না হলেও জামাল মুরসালিনদের মাঠের ফুটবলে খুশি ভক্তরা, তাই তো উদযাপনে কমতি ছিল না মাঠের ভিতর ও বাইরে। সবারই চাওয়া একদিন বিশ্বমঞ্চে উঠবে বাংলাদেশের পতাকা। বাঘের থাবা থেকে কোনোরকমে প্রাণে বেঁচে গিয়েছে আফগানিস্তান। এ যেন এক অন্যরকম বাংলাদেশ, তারই প্রমাণ মিলেছে বাংলাদেশ আফগানিস্তান প্রীতি ম্যাচে। ফুটবলারদের এমন পারফরমেন্সে খেলা শেষে স্টেডিয়ামের বাইরে চোখে পড়ে বাংলাদেশি ফ্যানদের উদযাপন। আজকে বাংলাদেশের বেশ পারফরমেন্স ছিল আমার দেখা মতে। জামাল ভূঁইয়া, বিশ্বনাথ, আরও যারা যারা খেলছে ওরা অনেক ভালো খেলছে। টুর্নামেন্টের পরে অসাধারণ খেলতেছে তার ধারাবাহিকতায়, ওই জায়গার থেকে যে একটা আত্মবিশ্বাস নিয়ে আসছে ওইটা ধারাবাহিকভাবে এখনো চলতেছে। লাল সবুজের পতাকায় জড়ানো মানুষগুলোর সাথে ফুটবলের বন্ধন যেন জন্ম থেকে জন্মান্তরের। সাফ চ্যাম্পিয়নশিপ থেকেই নান্দনিক ফুটবল উপহার দিচ্ছে জামাল তপুরা, তাই তো সমর্থন দিতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলেন হাজারো ফুটবল প্রেমী। আমার দৃষ্টিতে পুরো বাংলাদেশ মানুষের দর্শকদের মন জয় করে ফেলেছে। বাংলাদেশ যে খেলা খেলছে আমি দেখে আসলে খুবই আনন্দিত। সেকেন্ড হাফে তোমাদের মতো অনেক ভালো খেলেছে, প্রথম হাফ যদি এরকম ভালো খেলতো একটা গোল যদি বের করে নিয়ে আসতে পারতাম তাহলে অপোনেন্ট প্রেশারে পড়লে আমাদের জেতার একটা চান্স ছিল। অনেক পাওয়ার ম্যাচে শুধু জয়টাই পাওয়া হয়নি বাংলাদেশের, কিন্তু বুক চিতিয়ে টাইগার ফুটবলারদের এমন লড়াইয়ে ঠিকই ভক্তদের মন জয় করে নিয়েছে। সমৃদ্ধ হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবল, বাড়িয়ে দিচ্ছে প্রত্যাশা, তাই তো ভক্তদের চাওয়া একদিন বিশ্বমঞ্চে আরও গর্বের সাথে উড়বে বাংলাদেশের পতাকা। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে কিন্তু হয়তো আমরা জয় পাইনি কিন্তু পরাজয় নেইনি, সেই জন্য আজকের ম্যাচটা ভীষণভাবে আমরা বাঙালি উপভোগ করেছি। আমরা খুশি যে বাংলাদেশের খেলার মান এখন আস্তে আস্তে অনেক ভালো হয়েছে। ক্রিকেটের প্রতি যদি যেটুকু গুরুত্ব দেয় ওইটুকু যদি গুরুত্ব দেয় ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। এভাবেই রাজত্ব করে চলুক মাঠের ফুটবলে, আর লাল সবুজের রঙে সেজে গ্যালারিতে হুঙ্কার তুলে বাকি দায়িত্বটা নিতে চান বাংলাদেশের ফুটবল প্রেমীরা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।